অনুব্রত মণ্ডল ভর্তি হাসপাতালে। বিদ্রুপ করে গান বাঁধলেন বিজেপি বিধায়ক অসীম সরকার, সেই গানই এখন ঘুরছে সমাজ মাধ্যমে। ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন চমক। এসএসকেএমে ভর্তি তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল, সূত্রের খবর, বুধবার কলকাতার চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সিবিআই দপ্তর নিজাম প্যালেসে যাবার পথে হঠাৎই অসুস্থতা বোধ করেন অনুব্রত, সোজা চলে যান এসএসকেএমে। বর্তমানে সেখানেই উডবান ওয়ার্ডে ভর্তি তৃণমূলের এই নেতা। সিবিআই হাজিরা এড়াতে হাসপাতালে ভর্তি হয়েছেন অনুব্রত, এমনই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী দল বিজেপি। এবার তৃণমূল নেতাকে ব্যঙ্গ করে গান বাঁধলেন বিজেপির বিধায়ক কবিয়াল অসীম সরকার। বুধবার বিধানসভার পরিষদীয় কক্ষে সেই ব্যঙ্গার্থক গান গেয়ে শোনান বিজেপির বিধায়ক। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই গান। জানা গেছে এর আগে চারবার সিবিআই হাজিরা এড়িয়ে গেছেন অনুব্রত। বুধবার তার কলকাতায় সিবিআই দপ্তরে হাজিরার কথা ছিল, সেই মতো মঙ্গলবার রাতে তিনি পৌঁছে যান কলকাতায়। মনে করা হচ্ছিল বুধবার সিবিআই দপ্তরে যাবেন তিনি। সূত্রের খবর, সেই মতো কলকাতার চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়েও ছিলেন, মাঝপথে সিবিআই দপ্তরে না গিয়ে শারীরিক অসুস্থতার কারণে চলে যান এসএসকেএমে। চিকিৎসকদের দাবি, শ্বাসকষ্ট ছাড়াও বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের। এই ঘটনার পর বিজেপি বিধায়কের গান ঘিরে বঙ্গ রাজনীতিতে নতুন চমক, সে কথা বলাই যায়। দিদি আর ওই দাদা মিলে আগে করলো গেম, দিদি আর ওই দাদা মিলে আগে করলো গেম, ভয় নাই রে তোর কেষ্ট দেখ আসে এসএসকেএম, ওই দেখ আসে এসএসকেএম, ওই দেখ আসে এসএসকেএম, দিদি আর ওই দাদা মিলে আগে করলো গেম, ভয় কি রে তোর দুষ্ট কেষ্ট আসে এসএসকেএম, ভাই রে আসে এসএসকেএম, ভাই রে আসে এসএসকেএম, দাদা ভাই দুজনে সেম, দাদা ভাই দুজনে সেম, মারিন ব্যবসা পেকেছে ভর্তি হয়েছে, দাদা ভর্তি হয়েছে, দাদা ভর্তি হয়েছে, দাদা ভর্তি হয়েছে, দেখো সিবিআইয়ের কথা শুনে শ্বাসকষ্ট তার বেড়েছে, ভর্তি হয়েছে, দাদা ভর্তি হয়েছে, দাদা ভর্তি হয়েছে, দাদা ভর্তি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।